নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। জুন 2024 মেষ রাশি এবং বৃষ রাশির কেমন যাবে, আপনাদের স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, শিক্ষা, প্রেম, বিবাহ সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথম পার্টে আমি আলোচনা করতে চলেছি মেষ রাশির কেমন যেতে চলেছে জুন মাস। নেক্সট পার্টটা অবশ্যই বৃষ রাশির ক্ষেত্রে থাকবে, অবশ্যই আলোচনাটি একটু বড় হবে, কারণ দুটি রাশির কথা আমি এই ভিডিওতে বলবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। প্রথমে আসি মেষ রাশির। দেখুন, মেষ রাশির প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। আপনাদের রাশিতে মঙ্গল অবস্থান করছে, আমি বলবো এই যে দ্বাদশ ভাব থেকে মঙ্গল আপনাদের রাশিতে থাকছে জুন মাসে, মঙ্গলের কোনো রাশি পরিবর্তন কিন্তু জুন মাসে হচ্ছে না। আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু যথেষ্ট শুভ কিন্তু রয়েছে। আপনাদের ইমিউনিটি সিস্টেম ভালো হবে, বড় কোনো শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যা সেটা থাকছে না। তবে আপনাদের এ মাসে রাগ জেদ কিন্তু বৃদ্ধি করবে, যে কোনো বিষয়ে চটজলদি রেগে যাওয়া, কোনো কিছু কিছু বিষয়ে জেদ হয়ে যাওয়া অবশ্যই আপনাদের থাকবে। অবশ্যই রাগ জেদটা অবশ্যই কন্ট্রোল করুন। এবার আসি আপনাদের বিজনেস কেমন যাবে। দেখুন, আপনাদের সপ্তমপতি দ্বিতীয় এবং তৃতীয়ভাবে অবস্থান করবে, অর্থাৎ 12 তারিখ অবধি দ্বিতীয়ভাবে, 12 তারিখের পর থেকে তৃতীয়ভাবে অবস্থান করবে, অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করবে। অর্থাৎ আপনাদের বিজনেসের জায়গাটা কিন্তু যথেষ্ট কিন্তু শুভ কিন্তু রয়েছে। আপনাদের বিজনেসের দ্বারা আপনাদের অর্থ আসবে এই মাসে, বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লগ্নি দেখা যাচ্ছে। তবে খুব ব্যস্ততার মধ্যে আপনাদের এ মাসটা যাবে, কর্ম ব্যস্ততার মধ্যে মেষ রাশির কাটাতে হবে। যারা ট্রাভেল ট্যুরিজমের বিজনেস করছেন, আপনি হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ কিন্তু পেতে চলেছেন। যারা কসমেটিক্স বিজনেস সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে প্রচুর লাভ আপনারা কিন্তু পাবেন মেষ রাশি। মেষ রাশির আপনাদের শিক্ষার জায়গা কেমন যাবে, আমি একটা কথা বলবো, আপনাদের শিক্ষা ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট শুভ। বিশেষ করে আপনাদের 15 মের পর থেকে রবি আপনাদের থার্ড হাউসে অবস্থান করবে, অর্থাৎ মিত্র রাশিতে। থার্ড হাউসে রবি খুব ভালো ফল দেয়, আপনাদেরকে পরিশ্রম করাবে, কিন্তু শিক্ষাক্ষেত্রটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন বা কোনো জায়গাতে ফর্ম ফিল আপ করতে চাইছেন বা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা কোনো ক্ষেত্রে আপনি চেঞ্জিং করতে চাইছেন পড়াশোনার ক্ষেত্রে, আমি বলবো 15 জুনের পরে আপনারা এই সিদ্ধান্ত নিন। কারণ 15 জুন পর্যন্ত আপনাদের, দেখো, রবির সঙ্গে একত্রে তিনটি গ্রহ অবস্থান করছে, এখানে কিছুটা হলেও সমস্যা দেবে। 15 জুনের পর থেকে শিক্ষাক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের ভাগ্য। দেখুন, ভাগ্যের জায়গাটা যদি বলি, আপনাদের ভাগ্যপতি ধনভাবে অবস্থান করছে, এটা বিশেষভাবে আপনাদের ক্ষেত্রে শুভ ফল দিবে। ভাগ্যের দ্বারা অর্থ আগমন আপনাদের হবে, অর্থ জায়গাটা আপনাদের স্টেবল কিন্তু দেখা যাচ্ছে, ভাগ্যের দ্বারা ধন আপনাদের আসবে। এবং সরাসরি আপনাদের ভাগ্যাধিপতির দৃষ্টি আপনাদের কর্মভাবে রয়েছে, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি বা সিট চেঞ্জ বা ডেজিগনেশন চেঞ্জের সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। সুনাম, খ্যাতি অর্জন হবে কর্মক্ষেত্রে। যারা দীর্ঘদিন ধরে কর্মপ্রাপ্তির জন্য চিন্তা করছেন, কর্ম পাওয়ার একটা বড় সুযোগ আসবে মেষ রাশির। মেষ রাশির এর পাশাপাশি আপনাদের অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি। আমি একটা কথা বলবো, ডিপ নলেজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে, বা অকাল সায়েন্সের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। দেখুন, বুধের প্লেসমেন্টটা কিন্তু খুব ভালো। যারা বিশেষ করে 14 জুনের পর থেকে, 14 জুনের পর থেকে তৃতীয়পতি তৃতীয়ভাবে অবস্থান করবে, যারা বিশেষ করে আপনারা সেলস লাইনে যুক্ত রয়েছেন, সেলস লাইন, মার্কেটিং লাইন, ট্রাভেল ট্যুরিজম, ট্রান্সপোর্টের বিজনেস করছেন,
আপনাদের ক্ষেত্রে কিন্তু 14 জুনের পর থেকে খুব ভালো ফল দেবে। থার্ড হাউসে বুধ বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করছেন এখান থেকে আপনারা 100% লাভ কিন্তু পেতে চলেছেন। এবং এর সাথে সাথে আপনাদের বৈবাহিক জীবন কিন্তু যথেষ্ট শুভকৌময় কিন্তু হতে চলেছে। অর্থাৎ আপনাদের সপ্তমপতি দ্বিতীয় এবং তৃতীয়ভাবে অবস্থান করছে, বৈবাহিক জীবনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। বিয়ের জন্য আপনাদের সম্বন্ধ আসবে, অর্থাৎ যোগাযোগগুলো আপনাদের হবে, এবং এর পাশাপাশি দাম্পত্য সুখ এবং ডেলি ইনকামের জায়গা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যেমন লাভ দেখা যাচ্ছে এবং সফলতার জায়গায় কিন্তু আপনাদের এই মাসে কিন্তু যথেষ্ট শুভ কিন্তু হতে চলেছে। প্রেমের জায়গাটা যদি আসি, মেষরাশি প্রেম কেমন যেতে চলেছে, আমি বলবো প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষভাবে শুভ বল কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ যারা ক্ষেত্রে প্রেম কিছুটা হলো আপনাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল, সেই প্রেম কিন্তু আপনাদের একটা ম্যানেজ হয়ে যাবে, নতুন প্রেম আপনাদের আসবে। এবং এর সাথে সাথে মেষরাশির আপনাদের বিশেষ করে সন্তানের ক্ষেত্রটা কিন্তু এ মাসে যথেষ্ট শুভ কিন্তু রয়েছে। যারা সন্তান কনসেপ্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে মেষরাশির ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল কিন্তু দিবে। এবং বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন, ফরেন যেতে চাইছেন, ফরেন যাত্রার বিদেশ যাত্রার যোগ আপনাদের দেখা যাচ্ছে। বিদেশে গিয়ে কাজকর্ম করতে চাইছেন, বিদেশের গতিবিধি আপনাদের ক্ষেত্রে খুব ভালো। বা যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন তাদের ক্ষেত্রে খুব সুযোগ কিন্তু আসতে চলেছে। তবে একটি কথা আপনাদেরকে আবারও বলি, আপনারা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে খুব শুভ ফল এই মাসে দিবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ হয়ে যাওয়া, কোনো বিজনেস ক্ষেত্রে হোক বা বাড়ি নির্মাণের ক্ষেত্রে হোক, অর্থাৎ কোনো প্রয়োজনের জন্যই আপনাদের ঋণ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এই মাসে দেখা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এ মাসে মানসিক চাপ আপনাদের বৃদ্ধি করবে, এবং এর সাথে সাথে আপনাদের পারিবারিক সুখের জায়গায় কিন্তু রয়েছে। পরিবারের ক্ষেত্রে আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে। পরিবারে আপনাদের কোনো জিনিস কেনা, সে হাইলাইটেড কিছু কিনা, আপনার একটা টিভি কিনলেও কিনতে পারেন, ফ্রিজ কিনলেও কিনতে পারেন, আর কোনো গাড়ি কিনলেও কিনতে পারেন, অর্থাৎ কোনো কিছু একটা ক্রয়ের সম্ভাবনা কিন্তু। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে এই মাসটা যথেষ্ট শুভ হতে চলেছে। বেশ কিছু দিক থেকে আপনাদের এই মাসে জুন মাসে সুযোগও কিন্তু আসতে চলেছে। অর্থাৎ এক কথায় ভাগ্যোদয় হতে চলেছে মেষ রাশির জুন 2024। বৃষ রাশির কেমন যেতে চলেছে জুন মাস? বৃষ রাশির আমি বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু এ মাসে যথেষ্ট ভালো রয়েছে। শরীর নিয়ে কোনো সমস্যা আপনাদের নেই, আপনাদের ইমিউনিটি সিস্টেম যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনাদের রাশিতে শুক্র অবস্থান করে মালব্য নামক মহাপুরুষ সাহায্য সৃষ্টি করছে। যারা গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত রয়েছেন, ফিল্ম বা মিডিয়া রিলেটেড জায়গাতে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এ মাসটা যথেষ্ট শুভ যেতে চলেছে। অর্থাৎ 12 জুন পর্যন্ত আপনাদের এই মিডিয়া রিলেটেড সেক্টরে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবাসে আপনাদের সম্পত্তি থেকে কিন্তু বড় ধরনের লাভ হতে পারে। অর্থাৎ 15 জুনের মধ্যে আপনাদের সম্পত্তি থেকে বড় ধরনের কোনো প্রাপ্তি বা কোনো সম্পত্তি আপনাদের আটকে ছিল, যেটা আপনারা সেলিং করতে পারছিলেন না, সেই জায়গাটা আপনাদের হতে পারে বৃষ রাশির। অর্থাৎ সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু এই মাসে দেখা যাচ্ছে। এবং বৃষ রাশির ক্ষেত্রে আমি একটি কথা বলবো, আপনাদের রাশিতে বুধ অবস্থান করছে, ধনাধিপতি এবং আপনাদের পঞ্চমপতি রাশিতে অবস্থান করছে, এবং 14 জুন আবার আপনার ধনভাবে চলে যাচ্ছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু দিবে বৃষ রাশির। অর্থাৎ আপনাদের যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা অনলাইন ট্রেডিং বা আপনারা ফাটকার সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পেতে চলেছেন বৃষ রাশি আপনি যদি মানুষ হন। কারণ বুদ্ধির কারক গ্রহ, আপনাদের পঞ্চমপতি এবং ধনাধিপতি আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু বৃষ রাশির এই মাসে দেখা যাচ্ছে। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে, আমি একটা কথা বলবো, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যারা সেলস লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, মার্কেটিং লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, অনলাইন
ট্রেন্ডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে কিন্তু এ মাসে বিষয় রাশি কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন। শিক্ষাক্ষেত্রে যদি বলি, শিক্ষাক্ষেত্রে আপনাদের শুভ, যারা হায়ার লেভেলে পড়াশোনা করতে চাইছেন বা আপনি কোনো বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা যথেষ্ট, সারা মাসটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল দিবে শিক্ষার জায়গাতে। কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে যারা ক্লাস 9-10 পড়ছেন তাদের ক্ষেত্রে একটু হলেও পড়াশোনাতে অমনোযোগী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু উচ্চ শিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু রয়েছে। আর্থিক স্থিতির জায়গায় যদি বলি, বিষয় রাশির আর্থিক স্থিতি আপনাদের যথেষ্ট মজবুত হতে চলেছে, এবং এর পাশাপাশি আপনাদের এ মাসে বিশেষ করে বিজনেস যারা করছেন ব্যবসা থেকে বড় ধরনের লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনাদের হতে পারে, এবং এর পাশাপাশি যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ হতে চলেছে, এবং স্ত্রী ভাগ্যে ধন অর্থাৎ আপনার লাইফ পার্টনারের উন্নতি বা স্ত্রী ভাগ্যে ধন এই সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। ম্যারিড লাইফ আপনাদের সুখময় যেতে চলেছে, এবং আপনাদের ডেইলি ইনকাম এর জায়গা কিন্তু আপনাদের ভালো দেখা যাচ্ছে। যারা বিবাহের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন বিবাহের বড় সম্ভাবনা রয়েছে, বিবাহের একটা গাঢ় ঝোঁক আপনাদের দেখা যাচ্ছে। বিয়ে না হলেও বিয়ের জন্য সম্পর্ক আসা, বিয়ের জন্য কন্ট্যাক্টগুলো আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের ভাগ্যোদয় করবে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় বিষয় রাশি সেটা কিন্তু আপনাদের হতে চলেছে, এবং এর পাশাপাশি আপনাদের গভর্নমেন্ট থেকে আপনারা কিছু কিছু ক্ষেত্রে সুযোগ আপনারা পেতে চলেছেন। যারা গভর্নমেন্টে কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, এবং আপনাদের এ মাসে সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছে এতদিন ধরে, আপনি বিষয় রাশির মানুষ, আপনার ক্ষেত্রে সন্তান প্রাপ্তির গাঢ় সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে, এবং এর সাথে সাথে আপনাদের এই জুন মাসে আপনাদের কর্মের জায়গাটা যদি বলি, কর্মক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনাদের কোনো চাকরি প্রাপ্তির একটা বড় সম্ভাবনা রয়েছে, যারা চাকরির জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন চাকরি প্রাপ্তির একটা বড় সম্ভাবনা রয়েছে, এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি বা প্রমোশনের জন্য যারা দীর্ঘদিন চেষ্টা করছিলেন প্রমোশনের যোগগুলো আপনাদের আসবে, একাধিক ভালো লোকের সঙ্গে আপনাদের যোগাযোগ হবে, এবং তারা তাদের সাহায্যে তাদের সান্নিধ্যে আপনাদের উন্নতি ভাগ্যোদয় আপনাদের হতে চলেছে। এবং এর পাশাপাশি একাদশভাবে রাহু আপনাদের বিদেশ থেকে অভূতপূর্ব লাভ আপনাদের হতে চলেছে, ইনকামের সোর্স আপনাদের বৃদ্ধি হতে চলেছে, এবং এর পাশাপাশি আপনাদের এ মাসে বিষয় রাশির ক্ষেত্রে আপনাদের পারিবারিক সুখের জায়গা, পারিবারিক সুখের জায়গা বা গৃহ সুখের জায়গা আপনাদের যথেষ্ট ভালো। কোনো গৃহ নির্মাণ বা কোনো আপনাদের ফ্ল্যাট বা কোনো গাড়ি কেনার প্রবল সম্ভাবনা রয়েছে, বা কোনো জমি কেনার প্রবল সম্ভাবনা আপনার দেখা যাচ্ছে, এবং যারা কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। এবং এর সাথে সাথে বিষয় রাশির দ্বাদশভাবে মঙ্গল সপ্তমপতি দ্বাদশভাবে আপনাদের ক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও টেনশনের জায়গা রয়েছে। যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন আমি একটা কথা বলবো, অবশ্যই সাবধানে চালান, আপনাদের রাগ জেদ অবশ্যই বাড়বে, এবং কোনো জায়গাতে বড় ধরনের ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনারা বিষয় রাশি পরামর্শ করে নিন। প্রেমের ক্ষেত্রে যদি আমি বলি, প্রেমের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট শুভ কিন্তু রয়েছে। লাভ লাইফটা আপনাদের প্রেম, যে প্রেমের জায়গাটা নিয়ে আপনাদের এতদিন জ্বালা যন্ত্রণা ছিল, যে প্রেমের জায়গাটা নিয়ে আপনাদের চোখের জল পড়েছিল, সেই প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের মজবুত হতে চলেছে। পুরাতন প্রেম আপনাদের কামব্যাক করতে চলেছে, এবং নতুন প্রেম আপনাদের কিন্তু আসতে কিন্তু চলেছে। জুন মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো দিক থেকে ভাগ্যোদয় হতে চলেছে, এবং আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা এ মাসে যথেষ্ট সফলতা কিন্তু পেতে চলেছেন, এবং এর পাশাপাশি আপনারা বন্ধুবান্ধব থেকে হেল্প আপনারা কিন্তু এ মাসে কিন্তু পাবেন, এবং এর পাশাপাশি যাদের দীর্ঘদিন ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা, এই টাকা রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে সাথে বিষয় রাশির ক্ষেত্রে কোনো ভ্রমণ অর্থাৎ কোনো দূরযাত্রা বা ভ্রমণের সম্ভাবনা রয়েছে। এর বিষয় রাশির ক্ষেত্রে আপনাদের
কোনো পুরানো বিবাদ ছিল সেই বিবাদ আপনাদের সমাপ্ত হতে চলেছে, অর্থাৎ বিষরাশির ক্ষেত্রে এক কথায় ভাগ্যোদয় হতে চলেছে জুন মাসে। বিষরাশির যে এতদিন যে কাজগুলো আটকে ছিল সেই কাজগুলো আপনাদের সম্পূর্ণ হবে এবং আপনাদের বেশ কিছু দিক থেকে সুযোগ কিন্তু আসতে চলেছে, অর্থাৎ জুন মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন মান্থ হতে চলেছে 2024 সালে। এই ছিল আলোচনা, কারণ এটা একটা সার্বিক বিচার, এখান থেকে আপনাদের আমি জন্মকুণ্ডলী দেখতে পাচ্ছি না, তবে হ্যাঁ এই রাশিফলটি আপনারা বন্ধু হিসাবে এবং গাইড হিসাবে নিন, দেখবেন কিছু হলো না কিছু আপনাদের সাথে মিলবে। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে অবশ্যই আপনাদের ক্ষেত্রে জুন মাসটা কিন্তু যথেষ্ট শুভ যেতে চলেছে। মেষ রাশি এবং বৃষ রাশির প্রেডিকশন আমি করলাম, যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এবং এর পাশাপাশি আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।